আসলাম আরেকটা ব্লগে আর আজকের ব্লগে আমরা আছি হচ্ছে অক্সফোর্ড স্ট্রিটে আর অক্সফোর্ড স্ট্রিটে আসার একটাই কারণ সেটা হচ্ছে যেই দু ক্রিসমাস ক্রিসমাসের জন্য অনেক 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 আলোকসজ্জা অনেক বেশি লাইটিং এটা আসলে প্রতি বছরই হয় কিন্তু আমার জন্য এক্সাইটমেন্ট অনেক বেশি যেহেতু আমার জন্য এটা প্রথম ক্রিসমাস আর আর চারপাশে অনেক দেখতেই পারতেছেন মানুষের ভিড় আর আজকে যেহেতু ক্রিসমাসের আগে লাস্ট শনিবার ডে অফ উইকেন্ড যেহেতু তো অনেক অনেক মানুষ মানুষের শব্দে আমার শব্দ শোনা দিতেছে নাকি আমি জানি না যাই হোক চলুন আমরা লাইটিং দেখি অনেক মানুষ দেখে মনে হচ্ছে আমরা বাংলাদেশে ঢাকার গুলিস্তানে আছি কিন্তু না কিন্তু লাইটিং আর আশেপাশে দোকান দেখলে বোঝা যায় যে না এলাকাটা খুব সুন্দর আর অনেক অনেক রকম দোকান আছে শপিং মল যেহেতু এটা জোন ওয়ানে জোন ওয়ানে না অক্সফোর্ড স্ট্রিট হ্যাঁ সেন্ট্রাল লন্ডন সেন্ট্রাল লন্ডনে তো অনেক সুন্দর করে সাজাইছে আর আসলে হচ্ছে কি একই রকম সাজানো আমি যেহেতু আগে ব্লগ দেখছি বা অনেক জায়গায় ছবি টবি দেখছি তো ওইখানে দেখছি যে একই রকম করে সাজানো থাকে অলমোস্ট কিন্তু যেহেতু আমরা প্রথমবার লন্ডন আর প্রথমবার ক্রিসমাস বাংলাদেশে যেহেতু ক্রিসমাস উদযাপন করা হয় না আলটিমেটলি এটা আমাদের জন্য একটা নতুন কিছু তো তাই আমি আসলে অনেক বেশি এক্সাইটেড আমি তো সকাল থেকে এক্সাইটেড হয়ে রয়েছি জাস্ট লাইটিং দেখে লন্ডনে স্নোফলের মধ্যে যে সবকিছু এটা বুঝাইতেছে কিন্তু একটা সব কথা কি লন্ডনে বরফ পড়ে না লন্ডনের বাইরে বরফ পড়ে লন্ডনে বরফ
পড়ছে না আজকে 3 বছর বা 3-4 বছর হয়ে গেছে এই বছর একবার অলরেডি বরফ পড়ছে কিন্তু সেটা লন্ডন এখন আর রেগুলার পড়ে না পরে সাপোর্ট আছে এখানে মনে হয় চায়ের ব্যবস্থা আছে আমার মনে হয় তুমি এটা টিকিট কাটলে তুমি এখানে লন্ডন সিটি ট্যুর দিতে পারবা সাথে তোমার চা দিবে বিস্কিট দিবে অথবা সামথিং কিছু একটা দিবে আই থিঙ্ক এটাই হচ্ছে আফটারনুন টি বাস ট্যুর ও এটা লেখা আছে ইউজ টিকিট কোথায় ইউজ টিকিট রাইট 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 কেটলি আছে এই যে চায়ের কেটলি এই যে আজকে আমাদের অক্সফোর্ড স্ট্রিটে ঘোরা শেষ এখন আমরা রাতের খাবারের জন্য বাইরে দেবো তো সেটা হচ্ছে হোয়াইট চ্যাপেলে যেয়ে খাবো ভাবছি তো এখন আমরা আপনাদেরকে লন্ডনের আন্ডারগ্রাউন্ড যে স্টেশনটা সেটা দেখাবো আমরা কীভাবে যাই সেটা দেখাবো সাথে হচ্ছে ল্যাম্প ভুনা নিয়েছে ল্যাম্প ভুনাটার প্রাইস করতে হচ্ছে 8 পাউন্ড 99 পয়সা আর কি তো আর সাথে হচ্ছে দুইটা রাইস নিয়েছে দুজনের জন্য এটা হোয়াইট চ্যাপেলে একটা বাংলা দোকানে দোকানটার নাম হচ্ছে কি ক্রিস্টান মিষ্টি এখানে মোটামুটি মনে হয় ভালোই মাংস আছে মানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8 প্রায় 9 পিসের মতো মাংস আছে তো এটা এনা আমাদের দুইজনের জন্য খুবই মজা একদম বাংলাদেশের যেন মায়ের হাতের রান্না রাইট আর ঝালটা একটু মানে আমি নর্মালি বাসায় আর একটু বেশি ঝাল খাই এটা মনে হয় সবার জন্য করছে তো আসলে এর জন্য ঝালটার পরিমাণ এভারেজ একদম খুব বেশি ঝালও না আবার একদম মিষ্টি মিষ্টিও না Thank you.
হোয়াইট টেবিলে এসে রাতের খাওয়া শেষ করলাম, লাইটিংও দেখা শেষ হলো, এখন হচ্ছে বাসায় যাওয়ার পালা। সারাদিন পরে এখন বাসায় যাব, বাসের জন্য ওয়েট করতেছি, বাস আসলে বাসায় যাওয়া। তো আপনাদের সাথে আমাদের আরও অনেক গপশপ হবে আমাদের নেক্সট ব্লগে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সব জায়গায় করোনা একটু বাইরে গেছে, সব মাস্কটা পরুন। এই তো আল্লাহ হাফেজ, চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, বাই।